So what's up Polapain? Recently a video ta ekhon TikTok e onek beshi trending e ache. To apnara jara ei shundor trending video ta ke make korte chan tara obosshoi ajker amar ei video ta monojog diye last porjonto dekhben ebong video ta dekhe jodi apnader kono upokar hoye thake tahole please hit the subscribe button and press the bell icon. Well, প্রথমে আপনারা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন দেন এখান থেকে নিউ প্রজেক্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে ভিডিও সেকশন থেকে আপনারা জাস্ট একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে দিবেন আর এই ভিডিও ক্লিপসের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন ফটো সেকশনে তো এখান থেকে আপনারা এবার আপনাদের পছন্দ মতো টোটাল 8টি পিকচার সিলেক্ট করে দিবেন যে পিকচারটি দ্বারা আপনারা এই সুন্দর ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন তো একটি ভিডিও ক্লিপস এবং 8টি পিকচার সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে প্রথমেই আপনারা কি করবেন আপনাদের যে ফরম্যাটটি থাকবে সেই ফরম্যাটটিকে চেঞ্জ করবেন এর জন্য টুলস থেকে একটু ডান পাশের দিকে স্ক্রল করে ফরম্যাটে ক্লিক করবেন তারপরে 16x9 এই ফরম্যাটটি সিলেক্ট করবেন দেন আপনারা ভিডিও ক্লিপসের লেয়ারে ক্লিক করবেন তারপরে নিচের টুলসগুলো ডান পাশের দিকে স্ক্রল করে আপনারা এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন দেন রোটেটে ক্লিক করে আপনারা এখান থেকে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিবেন দেন একইভাবে আপনারা পিকচারের লেয়ারে ক্লিক করে এডিটে চলে যাবেন দেন রোটেট করে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন এবং আপনাদের পিকচারগুলোকে আপনারা স্ক্রিন বরাবর ফুল জুম করে দিবেন তো সবগুলো পিকচার রোটেট করে স্ক্রিন বরাবর ফুল জুম করে দেওয়ার পরে লাস্টে আপনারা একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখবেন এই ওয়াটারমার্কে লেয়ারে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন দেন এখন আপনারা এই ভিডিওতে একটা ট্রেন্ড মিউজিক অ্যাড করবেন এর জন্য এই প্লাস অ্যাড অডিও এখানে একটি ক্লিক করবেন তারপরে এক্সট্রাক্ট এখানে ক্লিক করবেন দেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই ট্রেন্ডিং মিউজিকের ভিডিও ক্লিপসটি ডাউনলোড করে এই ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন দেন ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে একটি ক্লিক করে মিউজিকটিকে আপনারা এখানে অ্যাড করে দিবেন এবার আপনারা এই মিউজিকের লেয়ারে একটি ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ম্যাচ আউট এখানে একটি ক্লিক করবেন তারপরে অটো জেনারেট এখানে একটি ক্লিক করে আপনারা এই মিউজিকের যেখানে যেখানে বিট রয়েছে সেই বিটগুলো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন দেন এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন তো অটো জেনারেটর দেওয়ার কারণে কিন্তু এই মিউজিকের বিটগুলো অটোমেটিক এখানে শো করতেছে তো এখন আপনারা কি করবেন এই সবগুলো পিকচার এই মিউজিকের বিট যেরকম থাকবে ওই পর্যন্ত আপনারা সবগুলো পিকচারকে নিয়ে আসবেন তো আমি আপনাদেরকে একটা টাইম ডিউরেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এই সবগুলো পিকচার 0.5 সেকেন্ড পর্যন্ত করে দিবেন তো এখানে থাকা এই সবগুলো পিকচার 0.5 সেকেন্ডে করে দেওয়ার পরে এখন আপনারা এই সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করবেন এর জন্য আপনারা এই পিকচারে লেয়ারে ক্লিক করবেন দেন অ্যানিমেশনে ক্লিক করবেন তারপরে কম্বোতে যাবেন দেন এখন আপনারা এখান থেকে প্যান্ডুলাম 2 এই অ্যানিমেশনটি সিলেক্ট করবেন দেন সবগুলো পিকচারে আপনারা এই প্যান্ডুলাম 2 অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন তো সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করার পরে আপনারা এখান থেকে এই দুই পিকচারের মাঝখানে মাইনাস অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা এই পুল ইন ট্রানজ্যাকশনটি সিলেক্ট করবেন দেন এই অ্যাপ্লাই টু অল এই অপশনে ক্লিক করে সবগুলো পিকচারে আপনারা এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে দিবেন দেন এখন আপনারা কি করবেন এই প্রতিটা পিকচারে একটি ইফেক্ট অ্যাড করবেন এর জন্য আপনাদের এই ভিডিও ক্লিপসের পরবর্তীতে যে পিকচারটি থাকবে সেই পিকচারের প্রথম এই বিটমার্কে আপনাদের টাইমলাইনটাকে নিয়ে আসবেন দেন এখান থেকে আপনারা ব্যাগে এসে এই যে ইফেক্ট নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তারপরে ভিডিও ইফেক্টস এখানে একটি ক্লিক করবেন দেন এই ট্রেন্ডিং ক্যাটাগরি থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলেই
এখানে আপনারা রোলিং ফিল্ম নামের একটি ইফেক্ট দেখবেন। তো সিম্পলি এই ইফেক্টের উপর একটি ক্লিক করে দিবেন, তারপরে আপনারা এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। দেন আপনারা এই ইফেক্টের যে লেয়ার থাকবে এই লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট এই অপশনে একটি ক্লিক করে এটার যে স্পিডটা থাকবে স্পিডটাকে আপনারা 50% রাখবেন। তো এটার স্পিডটাকে আপনারা 50% রাখার পরে এটার যে ফিল্টারটা থাকবে এই ফিল্টারটাকে আপনারা এখান থেকে 60 নিয়ে আসবেন। তো ফিল্টারটা আপনারা 60 মানে 60 রাখবেন এবং এটার স্পিডটাকে আপনারা 50 সেট করে দিবেন। দেন এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। তো অলরাইট, এখন আপনাদের এই ভিডিওর এডিটিং কমপ্লিট। এখন জাস্ট আপনারা এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এই 720 ক্লিক করবেন, রেজুলেশন ফুল করবেন, ফ্রেম রেট ফুল করবেন, দেন এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে গ্যালারিতে সেভ করে নেবেন। দেন আপনারা এই ভিডিওটাকে রোটেট করে 9:16 ফরম্যাটে রেখে আপনারা দেন টিকটকে ভিডিওটাকে আপলোড করে দিবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।